বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো এখানে আমি যে স্থলপদ্মটা নিয়ে আসছিলাম, স্থলপদ্ম নাকি জলপদ্ম বলা হয়, আচ্ছা যাই হোক, সেটার কিন্তু পাতাগুলো মারা গেছে, কিন্তু একটা ছোট্ট কচি পাতা এই যে এখানে হচ্ছে। আর এই যে আমার ক্যাপসিকাম গাছটাতে মাশাল্লাহ অনেকগুলোই ক্যাপসিকাম হচ্ছে, তো এখন পাতাগুলো যেন কেমন হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি ক্যাপসিকাম এবং সব গাছগুলোতে আমি একটু হলুদ পানি স্প্রে করে দিচ্ছি। আমি অধিকাংশ সময়ই আমার এটা আর কি সকালে ভোরের দিকে আবার বিকেলে এই পানিটা স্প্রে করতে হয়, আর এটা ভীষণ একটা কার্যকরী গাছের জন্য হলুদ পানিটা। তো একটু হলুদ হাফ চামচ পরিমাণ আমি পানিতে একসাথে মিক্সড করে তারপরে আমার গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি। তো কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এখানে অনেকগুলো কচুরি পানা ফুল, এগুলোর বড়া খাওয়া হয়, তো নিয়ে আসা হয়েছে, আমাদেরই একটু নিয়ে আসছে, তো একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এটা আমি ফজরের নামাজ পড়ে তারপরে ভোরের দিকে উঠছি আর কি, তো ফজরের নামাজ পড়ে আমি একটু হাঁটা চলা করে রুমে চলে আসলাম। এখন আমি বিছানাটা একটু পরিষ্কার করে আমি গুছিয়ে নেব। তো সকালবেলায় এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে, তো বিছানা গুছিয়ে তারপরে আমি অফ ক্যামেরায় কিন্তু ঘরগুলো ঝেড়ে নিছি। তো সকালের পর্ব আমি অফ ক্যামেরায় শেষ করে নিছি। তো এটা হচ্ছে দুপুরের দিকে, দুপুরের দিকে ঝটপট করলা ভাজা করে নিচ্ছি, আর সহজ রান্না করব, বেশি একটা ঝামেলা করব না। করলা ভাজা আর ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, আর আগের ছোটো মাছের তরকারি এগুলো আছে, এগুলো দিয়ে আজকে হয়ে যাবে, আর বেশি কোনো ঝামেলা করব না। আর আজকে অতি প্রয়োজনীয় সবারই আমার মনে হয় দরকারি একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আর টিপস বলবো কি না সঠিক বুঝতে পারছি না, আচ্ছা যাই হোক, যেটা আমি করি ঘরকে, ঘর এবং বাথরুম, তারপরে আমাদের কিচেন কে সুন্দর তেলাপোকা মুক্ত এবং সুন্দর একটা স্মেল দিবে, সেজন্য কিন্তু আমি একটা দেখেন কি তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এই যে পন্ডসের যে স্নোর প্যাকেটটা সেটা নিছি, আর সাবানের প্যাকেট।
তো এই যে দেখেন আমি এগুলো দিয়ে কি করি, তো এটা দিয়ে কি করি আমার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন, আশা করছি আমার সাথে থাকবেন। দেখেন ভীষণ ভালো একটা কার্যকরী জিনিস, যেটা রাখলে আমাদের ঘর সুন্দর থাকবে, ভালো একটা সেন্ট দিবে আমাদের ঘরে, পোকা মাকড় তারপরে মশা মাছি এগুলো আসবে না, এবং ঘরে ঢোকা মাত্রই অনেক সুন্দর একটা ভালো ফ্রেশনেস কাজ করবে। তো আসলেও আমরা কিন্তু অনেক ধরনের স্প্রে কিন্তু ঘরে ইউজ করি, সেটা কিন্তু ব্যয়বহুল। যাই হোক, ঘরে যদি সহজভাবে এরকম একটা জিনিস তৈরি করে নেওয়া যায় তাহলে আমাদের সবারই কিন্তু উপকার হবে। তো আমি যেহেতু করি তো আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন আমি কিভাবে এগুলো ছিদ্র করে নিচ্ছি। তো এই যে আমি এই স্নোর প্যাকেটটা ছিদ্র করে নিলাম, আর এই যে সাবানের প্যাকেটটা, এটা একটা সাবানের প্যাকেট, তো এটাও আমি ছিদ্র করে নিচ্ছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, আর একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক হয়তো আমার ভিডিওটি আরও কয়েকজনের মাঝে পৌঁছে দেবে, তো মনে করে একটু লাইকটা দিয়ে দিবেন। আর এগুলো হচ্ছে ন্যাপতনি, তো এই ন্যাপতনিটা এই যে আমি এটা এই যে প্যাকেটের মধ্যে ভরে দেব। তো এটার মধ্যে কিছু ন্যাপতনি আমি ভরে দিলাম। এভাবে রেখে কিন্তু আমরা যদি কিচেনেও রেখে দিই বা ওয়াশরুমেও রেখে দিই এভাবে এক কর্নারে, তাহলেও কিন্তু অনেক কাজ হবে। এতে করে কিন্তু যে ঘরের মধ্যে যে তেলা পোকা মশা মাছি এগুলো আসবে না, এবং সুন্দর একটা স্মেল দিবে। আর এই যে এটাও আমি এখানে দুই তিনটা দিয়ে দিলাম। তো এই যে আমি দেখেন এটা কোথায় রাখি, তো এটার এক পাশে আমি ছিদ্র করে নেব। তো এই যে এখানে ছিদ্র করে নিলাম, দেখেন আসলে আমি কিন্তু সহজভাবে কোনো কিছু করতে আমার ভালো লাগে, তো সহজভাবে এটা একটা ঝামেলার কোনো কাজ নয়, যে কোনো জিনিস দিয়ে ছিদ্র করে। এই যে আমি আমার ড্রয়িং রুমের যে দেয়ালটা আছে এখানে আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিব, এই যে দিয়ে দিলাম এখানে। তো এটার ভিতরে কিন্তু ন্যাপতনিগুলো আছে, আর এটা দেয়ালে বেশি একটা ভালো দেখাচ্ছে না, তো এটা একটু আমি ডেকোরেশন করে নিব, দেখেন কিভাবে, যাতে সুন্দর দেখা যায় এবং ফ্রেশনেসের কাজ হয় এবং ঘরটা সুগন্ধ হয়, সবগুলোই যেন আমি একসাথে পাই। তো সেটাই একটু অর্গানাইজ করে নেব বক্সটাকে। দেখেন এখানে আমি একটা ফুল দিয়ে দিচ্ছি, এই যে ফুল দেওয়াতে কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে। তো এটা কেমন হয়েছে আইডিয়াটা, আর ফুল দেওয়াতে কেমন লাগতেছে, দেখেন একটা শোপিসের মতো হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে চলে আসলাম আমার কিচেনে রান্নাঘরে, তো রান্নাঘরে এই যে সাবানের প্যাকেটটা যে রাখছিলাম সেখানে আমি এই যে এক কর্নারে আমি এখানে রেখে দিলাম, এতে কিন্তু আমার রান্নাঘরটা অনেক নিরাপদ থাকবে, ভালো থাকবে, তেলা পোকার উপদ্রব থেকে আমি মুক্ত পাবো, আর সাথে পাবো একটা সুন্দর যে নেপতুনির যে গন্ধটা সেটা আমার কিন্তু বেশ ভালো লাগে স্মেলটা। আর এই যে একটা বোতল, তো এটা আমি অনেক দিন ধরেই কিন্তু ওয়াশরুমে ব্যবহার করছি, এক সাইডে রেখে দিই, তো আজকেও এটা আমি ভরে রেখে দিব। তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।